Hi students, welcome to my channel. In this video, I am going to discuss with you a lot of information about the writer of the poem, The Snail. I have already posted a group of lectures. If you are not aware of it, you can visit to my playlist of the channel. Before the beginning of my lecture, I would like to recommend you to subscribe the channel to get more videos on English subject. Class 10. So without delay, let's start the class. Some basic information about the poet William Cowper. Kichu gurutwopurno totthyo William Cowper ke niye. He was an English poet and hymn writer of 18th century. Se ekjon English kobi chilo, tar sathe tini hymn o likhten. Hymn mane hocche song of worship, puja archonar gaan. Born in 1731, Hertfordshire, England. Se janmogrohon korechilo England er Hertfordshire namok sthane. Died in 1800 East Dereham, England. Se mrityuboron koren 1800 shotabdite East Dereham, England. He changed the nature of poetry through the use of everyday life and scenes of countryside. Se tar kobita guloke kichuta poriborton korechilo tar charitrik boishishto kichuta poriborton enechilo tar oi charitrik boishishto gulir poriborton enechilo se kichu doinondin jibonjatrar kotha ullekh kore ebong gramyo poribesher chitra tule dhore. He was a pathfinder of romantic poetry. Se ekjon pothoprodorshok chilo romantic juger kobider kache. William Wordsworth and S.T. Coleridge, era dujonei romantic juger kobi, both admired the poems of Cowper. S.T. Coleridge, mane Samuel Taylor Coleridge, ar William Wordsworth, era dujonei khub bhalo khub beshi pochondo korten Cowper er lekha guloke. He lost his mother at the age of 6. Se tar ma ke harai 6 bochor boyose. His love affair with his cousin ended unhappily in 1756. তার ভালোবাসা 1756 খ্রিস্টাব্দেই শেষ হয়ে যায় তার কাজিনের সঙ্গে. হি ট্রান্সলেটেড হোমার্স ইলিয়াড এন্ড ওডিসি ইনটু ব্ল্যাঙ্কা. সে হোমারের ইলিয়াড এবং ওডিসি এই দুটো এপিককে ট্রান্সলেটেড করেছিল ব্ল্যাঙ্ক ভার্স. নাম্বার 10, সাম ইম্পর্টেন্ট ওয়ার্কস অফ কপার আর. কপার অনেক পোয়েম লিখেছিলেন, তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পোয়েমের নাম হলো নাম্বার এ দ্য টাক্স, নাম্বার বি দ্য রোজ, নাম্বার সি দ্য রিটায়ার্ড ক্যাট, নাম্বার ডি দ্য স্নেয়ার, নাম্বার ই ওলেন ও হাইমস. দিজ আর সাম ইম্পর্টেন্ট ওয়ার্কস অফ কপার. ইউ ক্যান রিমেম্বার অল দিস. সাম অ্যামেজিং ফ্যাক্টস অ্যাবাউট দ্য পোয়েম দ্য স্নেল. দ্য পোয়েম হ্যাজ বিন রিটেন ইন 1730. এই কবিতাটি লেখা হয়েছিল 1730 খ্রিস্টাব্দে. দ্য পোয়েম ইজ অ্যাবাউট এ স্নেল. এই কবিতাটি একটি স্নেলকে নিয়ে. ইট মেড এ প্রাইভেট লাইফ বাই ইটসেলফ. এটি নিজে নিজেই তার জীবনটাকে ব্যক্তিগত কিভাবে করে নিয়েছে সেইটারই এই কবিতার মধ্যে আলোচনা. ইন দ্য পোয়েম দ্য লাইফ অফ এ স্নেল ডিসক্রাইবড মিনিটলি. এই কবিতাটিতে স্নেলের জীবনযাত্রাটিকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে. দ্য পোয়েট উইলিয়াম কপার কম্পেয়ার্ড দ্য স্নেল উইথ হিউম্যান বিং. আমাদের কবি উইলিয়াম কপার এই স্নেলটিকে মানুষের সাথে তুলনা করেছে এই কবিতায়. দ্য স্নেল ইজ অ্যাড্রেসড ইন দ্য পোয়েম অ্যাজ হি. আমাদের এই কবিতায় স্নেলটিকে কবি হি প্রোনাউনের সাথে সম্বোধন করেছেন. দ্য পোয়েম হ্যাজ এ বিউটিফুল রাইম স্কিম. এই কবিতাটিতে সুন্দর একটা ছন্দের ব্যবহার আছে. রাইম স্কিম মিন সিমিলার সাউন্ড অফ দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য লাইন. লাইনের শেষের ওয়ার্ডটির মিলকেই আমরা সাধারণ কথায় রাইম স্কিম বলে থাকি. থিমস অব দ্য পোয়েম, কবিতার বিষয়বস্তু. কবিতাটি বোঝার জন্য বা বুঝতে গেলে আমাদের প্রথম জানতেই হবে যে কবিতাটি কি ধরনের বিষয়বস্তুর উপর লেখা হয়েছে. নাম্বার 1, প্রাইভেট লাইফ অর সেলফ সাফিসিয়েন্ট লাইফ. দ্য মেইন থিম অব দ্য পোয়েম ইট ডিলস উইথ প্রাইভেট লাইফ অফ এ স্নেল. এই কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রাইভেট লাইফ, যেটা দেখিয়েছে একটা স্নেল কিভাবে তার জীবনটাকে প্রাইভেটলি ব্যবহার করছে. দ্য প্রাইভেট লাইফ ইজ মাচ সিকিউর অ্যান্ড ট্রাস্টি অ্যাকর্ডিং টু দ্য কপার. কপারের মত অনুসারে প্রাইভেট লাইফটি আমাদের অনেক সিকিউর অর্থাৎ নিরাপদ এবং বিশ্বস্তযোগ্য, যেটাকে বিশ্বাস করা যায়। নাম্বার 2, ফেয়ারলেস.
ভয়হীনতা। দ্য সেনেল নেভার ফেয়ার্স ফর এনিথিং, এই কবিতার প্রধান চরিত্র সেনেল কখনো কোনো জিনিসের জন্য ভয় করেনি। হি ক্যান প্রোটেক্ট হিমসেলফ ফ্রম এনি কাইন্ড অফ ডেঞ্জার, সে নিজেকে যে কোনো ধরনের ডেঞ্জারের সম্মুখীন করতে অভ্যস্ত। নাম্বার থ্রি, হনেস্টি, সততা। হনেস্টি ইজ অ্যানাদার ইনস্টিং এলিমেন্ট অব দ্য সেনেল, এই সেনেল কবিতার অন্য একটি প্রধান বিষয়বস্তু হচ্ছে হনেস্টি। হি ইজ স্যাটিসফাই উইথ হিজ ওন ট্রেজার, সে তার নিজের যেটুকু ব্যক্তিগত সম্পত্তি আছে সেই ব্যক্তিগত সম্পত্তিটা নিয়ে থাকতে ভালোবাসে, তার বেশি কোনো লোভ লালসা নেই। অ্যাবাউট দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য স্নেল, দ্য পোয়েম ডেসক্রাইব দ্য প্রাইভেট লাইফ অফ এ স্নেল মিনিটলি, এই কবিতাটি একটি স্নেলের ব্যক্তিগত জীবনকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছে। দ্য স্নেল ইজ ভেরি স্মল ক্রিয়েচার, স্নেল খুব ছোট্ট একটি প্রাণী। হু ক্যান স্টিক ক্লোজলি উইথ গ্রাস লিফ অর ফ্রুট অর অয়েল, যে কিনা সহজেই খুব সহজেই একটি ঘাসের সাথে কিংবা পাতার সাথে কিংবা ফুলের সাথে ফলের সাথে খুব সহজেই আটকে যেতে পারে, এমনকি দেওয়ালের মধ্যে খুব সহজে আটকে যেতে পারে। হি প্রোটেক্টস হিমসেলফ থ্রু হিজ আউটার সেল, সে নিজেকে রক্ষা করে তার বাইরের আবরণ দ্বারা। হি ইজ অয়েল স্যাটিসফাইড উইথ হিজ ওন অয়েল, সে তার একটু ট্রেজার নিয়ে খুব সহজেই বেঁচে থাকতে পারে। এ স্মল ক্রিয়েচার লাইক দ্য স্নেল ক্যান ম্যানেজ এভরিথিং বাই হিজ ওন উইল, একটি ছোট্ট জলজ প্রাণী স্নেল সে তার নিজের ইচ্ছাতেই যে কোনো কাজ করতে সক্ষম। ইটস নট ডিপেন্ডেড অন স্মল অর বিগ, বাট ইটস ডিপেন্ডেড অন এনার্জি উইল অ্যান্ড হনেস্টি, এটা কাজ করার জন্য ছোট বড়ের উপরে নির্ভর করে না, এটি নির্ভর করে নিজের ইচ্ছা, নিজের সততা, নিজের এনার্জির উপর। অল দিজ এলিমেন্টস আর ইনক্লুডেড উইথ দ্য স্নেল, এবং এই সব গুণগুলি স্নেলের মধ্যে আছে। সো দ্য টাইটেল অফ দিস পোয়েম ইজ ওয়েল সেট বিকজ ইট এম্ফাসাইজড দ্য ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্নেল, তাই এই পোয়েমটার টাইটেল দ্য স্নেল যথা উপযুক্ত, কেননা এই কবিতাটি স্নেলের গুণাবলীগুলোকে উল্লেখ করেছে। এ কুইক সামারি অফ দ্য পোয়েম দ্য স্নেল, দ্য স্নেল ইজ ভেরি ভেরি টাইনি ক্রিয়েচার, স্নেল হয় একটি খুবই ছোট প্রাণী। হু ক্যান স্টিক ক্লোজলি উইথ গ্রাস লিভ ফ্রুট অর অয়েল, যে কিনা সহজে আটকে যেতে পারে ঘাস পাতা ফুল ফল এবং দেওয়ালে। হি ইজ আউট অফ ফেয়ার টু ফল বিকজ হি গ্রোজ উইদিন হিজ ওন সেল, সে ভয় না করে বেঁচে থাকে কেননা সে তার সেলের মধ্যে লুকিয়ে দিতে পারে। উইদিন হিজ হাউস হি ক্যান ফিল সিকিউর ফ্রম ইমিনেন্ট ডেঞ্জার অফ স্টর্ম অ্যান্ড আদার হার্মস, সে তার নিজের বাড়ির মধ্যেই নিজের সেলের মধ্যেই নিজেকে আউট অফ ডেঞ্জার ভাবে। সামটাইম হি শ্রিঙ্কস ইনটু হিজ ওন হাউস উইথ ডিসপ্লেজার, কোনো কোনো সময়ে সে একটু দুঃখ প্রকাশ করে কেননা সে নিজের হাউসের মধ্যেই তাকে লুকোতে হয়। হি অলওয়েজ ডুয়েলস অ্যালোন, সে সর্বদাই একাকি থাকে। নেভার টেক্স এনি পার্সোনাল বিলঙ্গিং, সে নিজের ব্যক্তিগত আর অন্য কিছু নেই না যখন সে একাকি বাস করে। অলদো হি ফিল স্যাটিসফাইড উইথ হিজ লিটল ট্রেজার, সে তার ছোট্ট ধন সম্পদ নিয়ে অনেক সুখে থাকে। দ্য স্নেল লিডস হিজ লাইফ লাইক এ হারমিট, স্নেল একটি সন্ন্যাসীর মতো জীবনযাপন করে। হি ইজ আউট অফ নিডস ফ্রম এনি পার্টনার, সে কারো কাছ থেকে কোন রকমের সাহায্য চায় না। হোয়েন হি মিটস সামওয়ান, সে যখন কারো সাথে সাক্ষাৎ করে হি অনলি ফিডস, সে কেবলমাত্র তাদেরকে খাওয়াই। দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ফেলো এজ এ হোর্স দ্যান ব্লাইন্ড হু সিক্স দ্য স্নেল, সে স্নেলদেরকে খুঁজে তাকে ব্লাইন্ডের চাইতেও অনেক বড় পাপী হিসাবে সম্বোধন করেছে কবি। হি অ্যান্ড হিজ হাউস আর কম্বাইন্ড, সে তার বাড়ির সাথে একসাথেই যুগ্ম হয়ে থাকে। হি অলওয়েজ ফেলস টু ফাইন্ড হিজ মাস্টার, সে তার রিলেটিভদেরকে খুঁজতে সর্বদাই ব্যর্থ হয়।